আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি মেন্টরস এবং 10 টাকা স্বপ্নজয়ের পক্ষ থেকে আমি শান্তনা আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের লেকচার 8, গত লেকচার 7 পর্যন্ত আমরা অনেকগুলো টপিক শিখেছি। তো হচ্ছে কি আপনারা ওই লেকচার 7 পর্যন্ত দেখে আসবেন। তো আজকে আমরা লেকচার 8 এ শিখবো হচ্ছে কি আমাদের ক্লজ। তো ক্লজটা কি? ক্লজটা হচ্ছে একটা বাক্যাংশ, ঠিক আছে? এখন ক্লজ কিভাবে হয়? যখন হচ্ছে ক্লজ হতে হলে অবশ্যই দুটো জিনিস থাকা লাগবে। একটা হচ্ছে ভার্ব থাকা লাগবে এবং সাবজেক্ট থাকা লাগবে, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকা লাগবে। এখন ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে যখন হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যায়, সেটাই হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব। এখন চলেন তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা ক্লজ দেখে আসি। যেমন হচ্ছে গিয়ে হি ইজ হনেস্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লজ, কারণ হি হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্বটা হচ্ছে ইজ, কারণ ইজটা হচ্ছে গিয়ে পার্সন এবং ভার্ব অনুযায়ী চেঞ্জ হইতেছে। তো এই জন্য হচ্ছে ইজটা আমাদের ফাইনাইট ভার্ব। তো হি ইজ হনেস্ট হচ্ছে গিয়ে একটা ক্লজ। এখন আমরা যাব ক্লজ কয় প্রকার। ক্লজ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন ক্লজ, যেটা সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর মেইন ক্লজ যেটা সেটা হচ্ছে স্বাধীন ক্লজ। স্বাধীন ক্লজ আমরা চিনব কীভাবে? তো স্বাধীন ক্লজ আমরা দুইটা উপায়ে চিনতে পারি। এটা অর্থ অলওয়েজ ক্লিয়ারলি থাকে, এটা একটা মেইন ক্লজ থাকে, এটা দেখলেই বোঝা যায় যে এটা মেইন ক্লজ, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু যদি হচ্ছে গিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে দেখি, সেক্ষেত্রে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ একটা ক্লজের উপর নির্ভর করে। যেমন He said that he is good. তো এখানে হচ্ছে he said, সে বললো সে গুড, সে ভালো। তো এই বললোর কথাটার পরে হচ্ছে আমরা দ্যাট, এখানে একটা আছে সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তো সাবঅর্ডিনেট কনজাংশনের পরে হচ্ছে গিয়ে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা হয়। তো সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশনটা অবশ্যই থাকবে। আমাদের প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে গিয়ে মূলত একটাই ক্লজ, এটার কোনো বিভেদ বা ভাগ কিছুই নেই। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। তো আজকে আমরা নাউন ক্লজটা জানবো। তো নাউন ক্লজটা শুরু করি। তো নাউন ক্লজটা কি? নাউন ক্লজটা হচ্ছে গিয়ে, এটা আমরা কীভাবে চিনব? এখানে হচ্ছে গিয়ে ডাব্লিউএস কোশ্চেন থাকবে। এখন ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো? ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে গিয়ে যেগুলো যে হয় আর হু, তারপরে হচ্ছে গিয়ে হোয়েন, এই সমস্ত ডাব্লিউএস যুক্ত যে সমস্ত শব্দগুলো আছে ওগুলো তো হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন বা ক্লজ মার্কার। আর এবং দ্যাটটা হচ্ছে আমাদের ক্লজ মার্কার। তো নাউন ক্লজটা কীভাবে হয়, সেন্টেন্সের কোথায় বসে, এটা আগে একবার দেখে আসি। নাউন ক্লজটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে এবং প্রিপোজিশনের পরে বসে অলওয়েজ। তো এখন নাউন ক্লজটা অ্যাকচুয়ালি কী? এটা হচ্ছে গিয়ে নাউনটাকে মূলত প্রেফার করে একটা ক্লজকে। ক্লজটা আসে কিন্তু নাউনটাকে মূলত উদ্দেশ্য করে ক্লজটা তৈরি হয়। যেমন আই নো হোয়ার হি লিভ। তো এখানে হচ্ছে গিয়ে যদি আমি বলি আই নো, এখানে আইটা হচ্ছে আমার সাবজেক্ট, নোটা হচ্ছে আমার ভার্ব, আর হোয়ার হি লিভ এটা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে বসেছে। তো এই হোয়ার হি লিভটা হচ্ছে গিয়ে আমাদের একটা নাউন ক্লজ। এখন নাউন ক্লজ কোথায় কোথায় বসতে পারে? আমরা পূর্বেই জেনেছি যে নাউন ক্লজ হচ্ছে গিয়ে ডেফিনেটলি ইয়াতে বসবে, সাবজেক্ট হিসেবে বসতে পারবে, অবজেক্ট হিসেবে বসতে পারবে এবং প্রিপোজিশনের পরে বসবে। তো আমরা একটা দেখলাম যে সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে বসেছে। তখন সাবজেক্ট হিসেবে বসে একটা দেখে আসি। হোয়াট আই নো ইজ গুড। এখানে হোয়াট আই নো ইজ গুড, হোয়াট আই নো এটা হচ্ছে একটা নাউন ক্লজ। আর আইটা হচ্ছে গিয়ে ইজটা হচ্ছে গিয়ে ভার্ব, আর গুডটা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লজ। তো এখন আমরা নাউন ক্লজটাকে বুঝবো কীভাবে? যখন হচ্ছে গিয়ে দেখবো যে কখনো প্রথমে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট হিসেবে যখন একটা ক্লজ বসবে, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ হয়ে যাবে, অথবা হচ্ছে গিয়ে যখন অবজেক্ট হিসেবে বসবে সেটাও আমাদের একটা ক্লজ হয়ে যাবে, এবং প্রিপোজিশনের পরে কোনটা হইতে পারে? যেমন আই ডিপেন্ড অন হোয়াট হি ডাজ, আই ডিপেন্ড অন হোয়াট হি ডাজ। তো এখানে হচ্ছে গিয়ে অন হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমাদের হোয়াট হি ডাজ, এটা হচ্ছে গিয়ে একটা নাউন ক্লজ। অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার বা হচ্ছে গিয়ে ওই যে ডাব্লিউএস কোশ্চেনগুলো থাকবে। আর হচ্ছে গিয়ে নাউনের পরে বসবে, প্রিপোজিশনের পরে বসবে, সাবজেক্ট হিসেবে বসবে এবং অবজেক্ট হিসেবে বসবে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের নাউন ক্লজ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এটার পিডিএফটা আমরা দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা অনেক প্র্যাকটিস করতে পারবেন। এবং হচ্ছে গিয়ে আমাদের বিডি মেন্টরসটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং 10 টাকা স্বপ্নজয়ের সাথে থাকুন। ধন্যবাদ।